কিন্তু কালারটা আমার ভীষণই সুন্দর লাগছে, আর এই কাজটা বিশেষ করে দেখো এটা অনেক সুন্দর দেখতে। দেখো রিল্যাক্স ফিটের উপর শার্ট, এটা কিন্তু পুরোটাই গোয়া ভাইব দেবে, খানা উচিত, ভীষণই সুন্দর, বেশ ভালো। মিড রাইজ বয়ফ্রেন্ড জিন্স, এরকম ছেলেদেরও কিন্তু প্রচুর ভালো ভালো শর্টসের অপশন রয়েছে, দেখো কালারফুল শর্টস। আর এইটা না বিশেষত্ব হচ্ছে ডিপ নেকটা, তো 599 আছে। আর যেটা ভালো লাগা সেটা হচ্ছে এই অ্যান্টি স্লিপ গ্রিপ দেওয়া, ইট কস্ট অনলি 599, নেটেরই, দুটোই নেটের, কিন্তু ব্ল্যাকটা নিলে তোমার একটু বেশি ভালো লাগবে নিজেকে। বন্ধুরা আজকে কিন্তু দ্য ইম্পসিবল জোনি চলে এসেছে মধ্যম গ্রাম, ভীষণ আওয়াজ হচ্ছে কারণ আমি একদম মধ্যম গ্রামের যে মেন রোড না তার উপরে আছি স্টার মলের পাশে, আর এখানেই কিন্তু আজকে আমি ভাবলাম রিভিউ করব ইউস্টাতে, কিন্তু এসে দেখে ইউস্টা জুডিও দুটো কিন্তু একদম পাশাপাশি আছে। আমরা সবাই জানি যে ইউস্টা আর জুডিও হচ্ছে টুইনস, মানে মোটামুটি একই রকম দাম থাকে, একই রকম কোয়ালিটি কাছাকাছি। তো আজকে এই যে ভিডিও হতে চলেছে এই ভিডিওটা আর তার পরে আমি কিন্তু দুটো ভিডিও তোমাদের দেবো, ইউস্টা আর জুডিও তোমাদের দেখাবো, তোমরা দেখে নিও যে কোনটায় সস্তা, কোনটায় গেলে আমি অ্যাফোর্ডেবল জিনিস পাবো, আর কোনটার কোয়ালিটি একটু বেটার। তো চলো দেখা যাক, এখন ঢুকছি ইউস্টার মধ্যে, চলো। ফার্স্টেই দেখাবো এই টপটা, দেখো 599 প্রাইস রয়েছে, এটা হচ্ছে একটা টপ, মোটামুটি ক্রপ টপ 599, আর কোয়ালিটি ঠিকঠাক। এরকম ব্ল্যাক কালারের ওয়ান পিস কিন্তু আমার নিজের খুব পছন্দ লাগে, কারণ এটা দেখো ভিতরে এই যে ভিতরে একটা ইনারও রয়েছে, এটা প্রাইস হচ্ছে 899, সাইজেস তো মোটামুটি অ্যাভেলেবেল আছেই, ভালো হবে এগুলো মোটামুটি যে কোনো ইভেন্টে পরার জন্য বেশ ভালো। এগুলো দেখতে পারো ফ্রক, নাইস ওয়ান, এইটার প্রাইস রেখেছে 899, কিন্তু কালারটা আমার ভীষণই সুন্দর লাগছে, আর এই কাজটা বিশেষ করে দেখো এটা অনেক সুন্দর দেখতে, এইটা দেখবে আসো রেডের উপর না, ওই যেরকম তোমাকে ব্ল্যাক দেখালাম সেমই রেড, তবে আমার মনে হয় ব্ল্যাকটা একটু বেশি ভালো কোয়ালিটি, নেটেরই, দুটোই নেটের, কিন্তু ব্ল্যাকটা নিলে তোমার একটু বেশি ভালো লাগবে নিজেকে। ড্রেস দেখতে পারো, সামার ড্রেস এই একটা সেম, দেখো এটা একটা কালার অপশন আছে, দুটোই খুবই সুন্দর, কিন্তু এইটার যে কাঁধের স্ট্র্যাপটা আছে ওটা এরকম টাইপের একটু মেটেরিয়াল, আর এইটা এর সাথে এরকম মেটেরিয়াল আছে, মোটামুটি দুটোই ভালো, আর দুটোরই প্রাইস এটা 699 পড়ছে, এটা 799, মোটামুটি বিচ ওয়্যার হিসেবে বেশ ভালো। এগুলো ক্রপ টপের অপশন কিন্তু এখানে অনেকই আছে, তো তুমি দেখতে পারো এগুলোও বেশ ভালো ক্রপ টপ, এটা এক্সট্রা স্মল সাইজ 499 প্রাইস রয়েছে, এখানে মোটামুটি সাইজেস কিন্তু অ্যাভেলেবেল আছে, লার্জ এক্সেল সব রকম সাইজ এখানে অ্যাভেলেবেল আছে, বললাম না এদের কাছে ক্রপ টপের অনেক রকম ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে, এটাও দেখতে পারো, তো বেশ একটা সিমারি লুক আছে, 499 প্রাইস এগুলো। এছাড়াও কিন্তু দেখো এরকম ফ্লোরাল ডিজাইনেরও দেখতে পারো তোমরা, ক্রপ টপ ফ্লোরাল ডিজাইন তো ভালো বেশ, এগুলো এটাও 499, এটাও 499, এগুলো ক্রপ শার্ট, ক্রপ শার্ট মেটেরিয়াল কিন্তু মোটামুটি গরম হবে না, আমার মনে হচ্ছে না গরম হবে, আর সাইজেসও আছে সব রকম অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, 499 করে এগুলো প্রাইস রেখেছে। এইটা হচ্ছে তোমার ড্রেস, শর্ট ড্রেস বেশ ভালো, অনেকটা সুন্দর শর্ট ড্রেস, আর এইগুলোর প্রাইস হচ্ছে 699, 699 ফ্লোরাল শর্ট ড্রেস। জিন্সে জিন্সের কিন্তু শর্টস তোমরা পেয়ে যাবে, এগুলো মিড রাইজ শর্টস, দেখো জিন্সের মিড রাইজ শর্টস, কালার মোটামুটি অ্যাভেলেবেল আছে, সাইজেসও আছে, এই একটা কালার আছে,
এটাও কিন্তু বেশ ভালো কালার, মিড রাইস, 699 প্রাইস আছে এটা, এটাও 699। দেখো শর্টস এর কিন্তু এরকম মানে দারুণ রকম ভ্যারাইটিও রয়েছে, একটা কিন্তু এরকম একটা কালার তোমরা পেয়ে যাবে আর সেম এরকম কালারও তোমরা পেয়ে যাবে, এগুলো প্রাইস 599-699 এরকম রেঞ্জে। এরকম ফুসিয়া পিঙ্ক কালার কিন্তু আমার নিজের খুব পছন্দ, তোমরা দেখো ভীষণই সুন্দর একটা কালার, এখানে কালার ওয়াইজ অনেক ভালো ভালো আছে কালার, আর এগুলোর প্রত্যেকটাই ভিতরে এরকম ইনার দেওয়া আছে, 699 প্রাইস। স্কার্টও অনেক সুন্দর আছে দেখো, এটা 36 সাইজের স্কার্ট, বিজনেস স্কার্ট যেটাকে বলে, 36 সাইজ আছে এটা, 599 প্রাইস আছে। ভিডিওতে কিন্তু আমি স্কার্ট দেখিনি, এবার নতুন কোনো স্টক আপডেট থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটা হচ্ছে আমার ইউজটাতে মানে এখনো অবধি ফাইন্ডিং, বেশ এত সুন্দর স্কার্ট, ওয়ান পিসও এদের কালেকশন বেশ ভালো, দেখো বেশ ভালো ভালো কালেকশনের ওয়ান পিস আছে এদের কাছে। এইটার যে মেটেরিয়ালটা আছে না, এটা একটু মনে হচ্ছে ওভেন, মানে উলেন টাইপের মেটেরিয়াল রয়েছে এটা, আর এটা তো সিল্ক টাইপের মেটেরিয়াল, স্যাটিন সিল্ক। এনাতে জিন্সের কালেকশনও কিন্তু অনেক ভালো আছে, দেখো স্কিনি জিন্স, এগুলো স্কিনি জিন্সের কালেকশন ভালো আছে, এন্ড কালারস আর অলসো ভেরি নাইস অ্যান্ড ওয়ান্ডারফুল, দেখো হোয়াইট ব্যারেল কালারে, আর এইটা হচ্ছে এই কালারটাও দেখতে পারো, এটা অনেক সুন্দর কালার, নাইস কালারস আর ভীষণ ভালো কালারস আছে, আর প্রাইসও মোটামুটি 899-799 এরকম, জানো তিনটেই আমি যা দেখালাম এই তিনটেরই প্রাইস 899 করে। এটাও একটা ওয়ান পিস ড্রেস দেখতে পারো, মিকি মাউস থিম বানানো রয়েছে, আর যেটা ভালো লাগা সেটা হচ্ছে এই অ্যান্টি স্লিপ গ্রিপ দেওয়া আছে, মানে যারা ইনারওয়্যারের যে সমস্যাটা আমাদের হয় তো সেইটা হবে না, অ্যান্টি স্লিপ গ্রিপ দেওয়া আছে, এটা আমার একটা প্লাস পয়েন্ট মনে হলো। ড্রেসটা কটনের, সাইডে জিপ আছে, সাইডে জিপ লাগানোর জায়গা আছে, তো সাইজ নিয়ে আশা করি কোনো কম্প্রোমাইজ হবে না, দিস ইজ দিস, একটা ইভিনিং ইভিনিং গাউন বলা যায়, এবং বেশ কিউট, মিড রাইজ বয়ফ্রেন্ড জিন্স, দেখো কালারটা বেশ ভালো, আর স্ট্রাইপটার জন্য না তোমাকে একটু লম্বা লাগবে, রিপ্ট আছে মাঝখানে, এই যে রিপ্ট, হালকা রিপ্ট আছে, কালারটা বেশ ভালো। 999 এই ওমেন জ্যাকেটগুলো দেখো, এগুলো বেসিক্যালি আমার মনে হচ্ছে উইন্টারের জন্য, কিন্তু কালার যে কন্ট্রাস্টটা রয়েছে এটার জন্য এটা একটু অন্যরকম ইউনিক লাগছে, তো মোটামুটি তোমরা যদি কোনো শীতের জায়গায় এখন যাওয়া প্ল্যানিং করছো তাহলে কিন্তু এখানে এসে এই ধরনের কেনাকাটাগুলোও করতে পারো। ওমেন্স টি শার্টের ওখানে খুব ভালো কালেকশন রয়েছে, এই ধরনের টি শার্ট নিতে পারো তোমরা, ঠিক আছে এদিকে তোমরা দেখাই যদি, এই কালারটা আমার নিজের খুব পছন্দ, এগুলো সব করে ক্রপ টি শার্ট, ক্রপ টি শার্ট যেগুলো হয় ক্রপ টপের মতো, তো এটা ডিজনি থিমের সঙ্গে করা আছে, এদিকে এসো এই কালারটাও দেখতে পারো, এটাও অনেক সুন্দর কালার, তো সাইজ তোমরা পেয়ে যাবে, যেমন এইটা কিন্তু এক্সট্রা স্মল সাইজ, তো সাইজেস আর অ্যাভেলেবেল, অনেক সাইজ এখানে অ্যাভেলেবেল রয়েছে, ভালো মোটামুটি এদের টপ যেগুলো আছে এখনো অবধি আমি দেখতে পেয়েছি ক্রপ টপ, ক্রপ টি শার্ট, এগুলো বেশ ভালো কালেকশন রয়েছে। জুডিওর মতো কিন্তু এখানে দেখো 299 সেকশন রয়েছে, পুরো টি শার্টে 299 সেকশন, 179 সেকশন পুরো একটু তোমরা দেখতে পারো, তো সলিড কালারের পেয়ে যাবে, স্ট্রাইপের উপরেও পেয়ে যাবে, আর গ্রাফিকের উপরেও পেয়ে যাবে, মোটামুটি এই সেকশনে ভাগ করা আছে 179, ওদিকে পুরো গ্রাফিকের উপর আছে কাজ, এদিকে সলিড কালারের উপর আছে, এদিকে স্ট্রাইপের উপর 299 আছে। আচ্ছা এনাদের কিন্তু ওভার সাইজ টি শার্টসও অ্যাভেলেবেল আছে, এটা স্মলের উপর, স্মলের ওভার সাইজ, মানে যদি কেউ স্মল পড়লে এবং সে একটা ওভার সাইজ টি শার্টের এক্সপিরিয়েন্স করতে চাও তো সেখানেও আছে, আরও বিভিন্ন রকম ওভার সাইজ টি শার্ট আছে এদিকে, অনেকটাই ভালো কালেকশন এদের কাছে, এগুলো সমস্ত দেখতে পারলে, বক্সি ক্রপ রয়েছে রেগুলার, হ্যাঁ এগুলো এদের কাছে ক্রপ টি শার্টস, ক্রপ টপ, এই ব্যাপারটা অনেক ভালো কালেকশন রয়েছে। আচ্ছা ইউজটাতে কিন্তু একটা দারুণ ফিচার তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু তোমরা কেনাকাটা করার পর, এই যে এখানে তোমরা কেনাকাটা করলে নিজেরা কিন্তু চেক আউট করতে পারো, সেলফ চেক আউট,
সেলফ চেকআউটে পুরো সিস্টেমটা আছে, মোবাইল নাম্বার দিয়ে চেকআউট করতে পারো। এছাড়াও তোমরা নিজেরা মোবাইল থেকেও চেকআউট করতে পারো, এটা একটা অপশন। দেখো কিউআর দেওয়া থাকবে, তো জাস্ট ইউ হ্যাভ টু স্ক্যান, পেমেন্ট করবে, আর তোমরা শপিং এক্সপিরিয়েন্স তোমার ব্যাগ নিতে পারো নাও নিতে পারো। তো দিস আর দ্য টু অপশনস তোমরা পেয়ে যাচ্ছ। লাইক যেমন আমরা কাউন্টার চেকআউট করি, সেরকম কাউন্টার চেকআউট তো আছেই, তার সাথেও কিন্তু আমরা ফোন চেকআউট, যেটা মোবাইল চেকআউট অ্যান্ড সেলফ চেকআউট, তিনটে অপশন কিন্তু ইউজটাতে আছে। তো এটা একটা ভেরি গুড ইনিশিয়েটিভ। এতক্ষণ যা দেখালাম সমস্ত ওয়েস্টার্ন ওয়্যারের উপর, এখন যে সেকশনটায় আমি আছি না, ওটা ইন্ডিয়ান ওয়্যারের উপর প্রচুর এদের কালেকশন রয়েছে। কুর্তিজ আছে এদের, শর্ট কুর্তি আছে, লং কুর্তি আছে, সেলওয়ার আছে, যেমন এই ফ্লোরালটা সামারকে মাথায় রেখে কিন্তু এদের সমস্ত কালেকশন এখানে লঞ্চ হয়েছে। 699 এগুলো প্রাইস, এগুলো মানে ফ্লোরাল ডিজাইনের। যারা কুর্তি পছন্দ করো তারা কিন্তু এখান থেকে দেখতে পারো 399 যে এই যে সমস্ত কুর্তির কালেকশন। আমি তোমাদের একটা খুলে দেখাচ্ছি, এই হচ্ছে সাইজ। এদের মেটেরিয়ালটা আমার অতটা মনে হচ্ছে না যে খুব ভালো মেটেরিয়াল, দেখো ফেট কাউন্টটা একটু কম লাগছে, বাট 399-এ আর কি বা দেবে। হ্যাঁ সামারের জন্য ফ্রেন্ডলি আর 399 প্রাইস রয়েছে। সামারের জন্য এই ধরনের কুর্তি তোমার ভীষণ ভালো হবে, সাইজ দেখতে পারো তোমরা। আগে দেখালাম 399, এখন এই যে কালেকশন তোমাদের দেখাচ্ছি না, এটা 299, 299 এর কালেকশন। এটা ভীষণই কালারফুল, যেটা আমার স্টুডিওতে মনে হয় যে কালার্স গুলো ওখানে একটু অভাব রয়েছে, বাট ইউজটাতে কিন্তু কালার্স ভরপুর আছে। দেখো ভরপুর কালার রয়েছে, এবং 299 প্রাইস এগুলো বেশ ভালো, অনেক সুন্দর। এগুলোও দেখতে পারো, এগুলো তোমরা ওটা যেমন সেট বানানো ছিল তোমরা সেট নিজেরা বানাতে পারো। ভীষণ ভাইব্রেন্ট কালার, দেখো এটা স্কার্ট আর এটা হচ্ছে টপ, জাস্ট লুক এট ইট। এইটা তোমাদের দেখাই, এটা না সেট, মানে প্যান্ট আর টপ এ সেট, 999 প্রাইস রয়েছে। এটা হচ্ছে, এটা হচ্ছে টপ আর এইটা হচ্ছে প্যান্ট, পুরো সেট তোমরা পেয়ে যাবে 999 প্রাইসে। ইন্ডিয়ান ওয়্যারের কিন্তু বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে ওয়েস্টার্ন ওয়্যারের কালেকশন এমন রয়েছে, ইন্ডিয়ান ওয়্যারে কি থাকবে, তা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো। দেখো আর এগুলো কিন্তু পিওর কটনের, এইটা কিন্তু স্মল সাইজ আমি তোমাদের দেখাচ্ছি, এটা 599 প্রাইস রয়েছে। এরকম কিন্তু প্রচুর অপশন রয়েছে। এছাড়াও দেখো এই কালারটাও ভালো দেখতে পারো, সব ইন্ডিয়ান ওয়্যারের মধ্যে টপ বলতে পারো, কুর্তি বলতে পারো, এগুলো ফ্রকের মতো ইউজ করতে পারো। আচ্ছা যেটা এখানে এসে জানতে পারলাম সেটা হচ্ছে এই অপশনটা, যে স্টারিং নাও। দেখো এদের একটা নতুন ফিচার লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে এভরি থার্সডে যে স্টারিং নাও সেকশনগুলো থাকবে না, এটা কিন্তু ইন্ডিয়ান ওয়েস্টার্ন সবকটাতে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেক থার্সডে কিন্তু এখানে নতুন কালেকশন এদের রিস্টক করা হয়। এখন এখন চলছে এইটা, আবার যেই থার্সডে আসবে তখন কিন্তু এই কালেকশন চেঞ্জ হয়ে, ফ্রেশ কালেকশন তোমরা রিস্টক করতে পারবে। এটা দেখো স্টারিং নাওয়ার মধ্যে, দেখো আমি তোমাদের কয়েকটা অপশন দেখাচ্ছি। দেখো এখন এই সপ্তাহের জন্য যেগুলো ভীষণভাবে ফ্রেশ ইউজটাতে, প্রত্যেকটাই ভীষণই সুন্দর, নো ডাউট। এইটা একবার দেখো, তোমাদের দেখতেই হবে, এটা ভীষণই সুন্দর একটা কালার। আর এইটা না বিশেষত্ব হচ্ছে ডিপ নেকটা, 599-এ আছে, একটা ভীষণ সুন্দর বোমেন ড্রেস, ড্রেস 599। এরকমই তুমি প্রচুর কালার অপশন পেয়ে যাবে। দেখো ড্রেসের মধ্যে কিন্তু ভালো ভালো ড্রেস রয়েছে, এটা দেখো কত সুন্দর ড্রেস একটা, এখানেও দেখতে পারো ড্রেসের কালেকশন অনেক ভালো। জুডিওর মতো কিন্তু এদেরও সমস্ত কিছু আন্ডার 999, মানে 1000-এর উপর কিছু। এই দেখো বললাম না এখানে সেট, সেট বানানো তুমি নিজে থেকে করতে পারবে। এটা হচ্ছে শার্ট আর স্কার্টের একটা সেট, শর্ট স্কার্ট আর শার্টের সেট যেটাকে বলে, এটা 399 আর এটা হচ্ছে 499। অবভিয়াসলি এটা ছোটো দেখাচ্ছে আরও, কারণ এটা স্মল সাইজ তুলেছি আমি, এটা এক্সেল সাইজ। এদের ট্রাউজার, কটন ট্রাউজারের কিন্তু যথেষ্ট ভালো অপশন এখানে আছে। দেখো
লেস লাগানো ট্রাউজার পেয়ে যাবে। এই কালারটা ভীষণই মানে ভালো লাগে আমার, ভাইব্রেন্ট কালার লাগে। 199 এরকম রেঞ্জের আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে। এই সেকশনটা কিন্তু 199 এর, মানে তোমার যেগুলো শর্টস হয় তোমরা আমরা রেগুলার ইউজ করতে পারবো এরকম শর্টস, দেখো 199 করে আছে। এটা ভীষণই কিউট একটা পিঙ্ক কালারে তোমাকে দেখাচ্ছি আমি। এটা পাজামাস পিজেস, ওমেন পিজে, লট অফ পিজেস আর হেয়ার, প্রচুর কালারফুল পিজেস রয়েছে, কর্ড সেট রয়েছে, এরকম তোমরা পিজেসও নিতে পারো বা তোমরা এরকম কিন্তু কর্ড সেটসও নিতে পারো। ওই দেখো শার্ট নিলে আর এই প্যান্টস নিলে তোমরা নিজেরা কিন্তু এরকম কর্ড সেট বানিয়েও নিতে পারো। ওমেন জগার্স আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এই লেমন ইয়েলো কালারের যে জগার্সটা আছে না, তোমাদের দেখাই একবার, এত কিউট একটা কালার না, এটা তো পরতেই ইচ্ছা করবে না। এটা মনে হচ্ছে যদি কেউ কেনে, আমি যদি অ্যাটলিস্ট কিনি তাহলে আমি এটাকে শোকেসে সাজিয়ে রাখবো, এতটাই দারুণ কালার। আর ইট কস্ট অনলি 599, খুব লেমন ইয়েলো দেখালাম, সেরকম একটা মানে গ্রিন, খুবই দারুণ গ্রিন, এটাকে মিন্ট গ্রিন বলে। তো মিন্ট গ্রিন কালারের একটা দেখো তোমার দেখাই চগার্স, এটাও ভীষণই সুন্দর। প্রত্যেক এই কাপড়গুলো না ভীষণ নরম, তোমার দেখলে বুঝতে পারবে এটা ভীষণ সফট। দেখো ক্রপ টপের উপর এই একটা কালার আছে, এটা এটা একটা দেখতে পারো, এটার মধ্যে কোনো ইনার নেই, এটা তোমরা টি শার্ট পরলে এবং তার উপর এটা অ্যাজ আ অ্যাড অন ইউজ করতে পারো, পরতে পারো। আর এগুলো প্রাইস হচ্ছে 399, আই থিঙ্ক এটাও 399-এ, হ্যাঁ তো 399। দেখো 699, এটাও 699, দে টু হ্যাভ ব্যাগ কালেকশন, কিন্তু অনেক লিমিটেড, লাইক ব্যাগের সেকশনটা অনেকটাই ছোট, আর মোটামুটি এই এক ব্যাগ যা আছে এই আছে। যে কোনো ব্র্যান্ডের নিজস্ব অ্যাক্সেসরি সেকশন তো থাকেই, তো এটাও দেখতে পারো, এখানে কিন্তু অনেক ভালো ভালো তোমার ইয়ারিং থেকে আরম্ভ করে সমস্ত টপ, ড্যাংলার সমস্ত কিছু পাওয়া যাবে। লাইক এটা আমার মনে হচ্ছে, দেখো তোমাদের দেখানো উচিত, ভীষণই সুন্দর, বেশ ভালো, অনেক ইউনিক ইউনিক কালেকশন রয়েছে এখানে। অ্যান্ড এগুলো প্রাইস তোমার রয়েছে মোটামুটি, এটা যেমন 299 হোয়াইটটা, আর এইটাও 199, এটা 199 এর মধ্যে কিন্তু বেশ ভালো। এরকম তোমার প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, এগুলো দেখতে পারো। এটা হাতের ব্রেসলেট, বেশ সুন্দর দেখতে, ভালো ভালো নেক পিস আছে, এগুলো বেশ সুন্দর। অ্যান্ড এটা একটা সেট দেখো, বেশ সুন্দর দেখতে, এটাও দেখতে পারো, ফাঙ্কি লুকের জন্য বেশ ভালো, এভি লাইয়ের জন্য এটাও অনেক সুন্দর দেখতে, ভালো। এটা দেখো, এটা অনেক সুন্দর দেখতে। জুডিও যেরকম একটা আলাদা করে শু সেকশন আছে না, সেরকম কিন্তু ইউস্টারও আলাদা করে একটা শু সেকশন আছে, তো এদের কালেকশনও মোটামুটি ভালোই, খারাপ নয়, খুব বেশি যে কালেকশন আছে এমনও নয়, কিন্তু আছে মোটামুটি। এদের রেঞ্জ 499 দেখতে পাচ্ছি আমি, কিছু কিছু ওগুলো 399 করে একদম উপরে, যেগুলো স্যান্ডেলস আছে এদের কাছে, রুম স্যান্ডেলস আছে, এগুলো 499 করে, এগুলো 499 করে, মোটামুটি ওভারঅল একটা দেখে নাও। মেয়েদের সেকশন দেখিয়ে দিয়েছে, এবার দেখাবো তোমাদের মেন সেকশন, মানে ছেলেদের সেকশনগুলো। প্রথমেই শুরু করব এই টি শার্টগুলো দিয়ে, দেখো যেমন সব জায়গাতে থাকে 199-এ, এরকম গ্রাফিক টি শার্টের বেশ ভালো কালেকশন রয়েছে এখানে, এগুলো সলিড কালারের উপর 299। সেম গোজ হেয়ার, শুধু এখানে ডিফারেন্স হচ্ছে এই সলিড কালারগুলো, এগুলো 199, মেটেরিয়াল বেশ সফট, মানে ইন কম্পারিজন উইথ লেডিজ বেশ বেশ ভালো, মানে এখন তো এই ধরনের টি শার্ট গুলো ইউনিসেক্স হয়ে গেছে, এখন ছেলেরাও পরে মেয়েরাও পরে। নেক্সট আই উইল মুভ অন টু দিস টাইপ অফ রিল্যাক্সড টি শার্ট, এটা স্মল সাইজ, কিন্তু যেহেতু রিল্যাক্সড টি শার্ট তাই এটা একটু বড়ই হয়।
সাথে জগার্স, যেরকম মেয়েদের জগার্সে আমি পিঙ্ক কালার দেখালাম না, এখানেও কিন্তু মিন্ট কালারের জগার্স আছে ছেলেদের, বেশ ভালো। আর এই যে নিচে এরকম একটা প্রিন্ট করা আছে না দেখো, কফি অ্যান্ড গুড বাই, এটা কিন্তু ব্যাপারটাকে আলাদা করছে, এটা মেয়েরাও পড়তে পারে চাইলে। আর এইগুলোর প্রাইস রেখেছে 699। ইউজটা কিন্তু কলকাতায় এখন মাত্র দু জায়গায় আছে, একটা হচ্ছে আমি যেখানে এসেছি মধ্যমগ্রামে স্টার মলের একটু পাশে, আর একটা কিন্তু হাওড়াতে। তো সেটার অ্যাড্রেসও তোমাদের আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে চেক আউট করে নিও, আর এখানকার অ্যাড্রেসটাও দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, এই যে দেখতে পাচ্ছ পিছনে ওয়াইড রেঞ্জ অফ কালেকশন, এটা কিন্তু পুরোটাই ছেলেদের কালেকশন, টি শার্টস থেকে আরম্ভ করে শর্টস, জগার্স, প্যান্টস, শার্টস, সমস্ত কিছু আছে। একটু একটু করে সবটাই দেখে নেবো। ফার্স্ট এটা তোমাদের দেখাবো, স্ট্রাইপের উপর রিল্যাক্স ফিট, অনেকটাই স্ট্রেচেবল, এগুলো 599 করে প্রাইস রয়েছে। আর দিস ওয়ান ইজ ব্ল্যাক, সেম রিল্যাক্স ফিটের, এদের সাইজ কিন্তু XXL অবধিও অ্যাভেলেবেল আছে আমি দেখতে পাচ্ছি। এবার আমি বলছিলাম শর্টসের কথা, দেখো ছেলেদের শর্টস, অনেকেই হোয়াইট লাভার হয় তো এটা হোয়াইটের উপর আছে, প্রাইস হচ্ছে 699 প্রাইস হচ্ছে। এইটা আমার হাতে আছে, এটা XL সাইজ, আরও অনেক সাইজ তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। রিল্যাক্স ফিটের উপর কিন্তু বেশ ভালো টি শার্ট আছে এদের। আর ইউজটা যেটা মেন ইউএসপি আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে এদের কালারফুল ভাইব্রেন্ট একটা লুক। তো সেক্ষেত্রে যেমন আমি বললাম, দেখো রিল্যাক্স ফিটের উপর শার্ট, এটা কিন্তু পুরোটাই গোয়া ভাইব দেবে। দেন দে আর হ্যাভিং রেঞ্জ অফ জিন্স, দেখো কালার্স আছে, মোটামুটি যে কটা কালারের জিন্স আছে মোটামুটি সেরকম জিন্স জগার্স আছে, এগুলো 799-899 এই প্রাইস রেঞ্জের মধ্যে আছে। বাহ, এটা একবার দেখো, এটা টাইপ অফ নিটেড টি শার্টের মতো, এটাও রিল্যাক্স ফিটের, আর 699 প্রাইস এগুলো। নেক্সট সেগমেন্ট, জিওমেট্রিক প্রিন্টের উপর শার্ট, দেখো প্রত্যেকটাই কিন্তু ওয়াও কালেকশন, দেখো জিওমেট্রিক প্রিন্টের উপর, এদিকেও দেখতে পারো তোমাদের হোয়াইটের উপর আছে, ব্ল্যাকের উপর আছে, প্রত্যেকটাই দারুণ কালেকশন। এবং এগুলোর প্রাইস রেঞ্জ তোমার আছে কত, হ্যাঁ এগুলোর প্রাইস রেঞ্জ আছে 499, দেখো এটা পুরোটাই 499 সেগমেন্ট। তো তোমরা ওদিকে দেখো আরও কালার্স আছে, দেখে নাও একবার, লেডিস সেকশনে যেমন স্টারিং নাও আছে তেমন এখানেও কিন্তু, মানে মেন সেকশনেও স্টারিং নাও সেগমেন্ট আছে, এখানে প্রত্যেক থার্সডে কিন্তু এদের নতুন ফ্রেশ কালেকশন স্টক আপ হয়। শার্টসগুলো ছেলেদের সেকশনে খুব ভালো, খুব কমফোর্টেবল মনে হচ্ছে, কোয়ালিটিটাও খুব ভালো, XL সাইজের হাফ স্লিভ, বা এটা তো একদম সামারের জন্য খুব ভালো ফিল দেখা। এর কিন্তু কালার অপশানও আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা, দেখো বা এডিটা দেখো ভাই, খুব সুন্দর, খুব সুন্দর কালেকশন কিন্তু ইউজটা দেয়। ফার্স্ট টাইম এখানে এলাম, কারণ ভিডিওতে অনেকবারই গেছি, অনেক কটা জিনিসই কিনেছি ভিডিওতে, ইউজটা থেকে একবার ফার্স্ট টাইম, এই শর্টসগুলো দারুণ। এই শর্টসগুলো কিন্তু খুব সুন্দর, ছেলেদের হচ্ছে পেপসি কালেকশন, যারা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে তাদের জন্য বেশ ভালো। এছাড়াও একদম সলিড কালারের উপরে হোয়াইট, ওয়াও জাস্ট ওয়াও, এই আমার হোয়াইট দেখলেই মনে হয় ভাই এটা নিয়ে নিই, কারণ আমার হোয়াইট খুবই পছন্দ, কালারফুল লাইফ
মানুষ কালারফুল লিড করে এই যে কালারফুল এখানে কয়েকটা কালার আমি দেখতে পাচ্ছি ওয়াও কি জর্ডেন নাকি ওয়াও ড্রাই তো করেছে অনেকটা কাছাকাছি আনানো এটাও কিন্তু সুন্দর আমার ওয়াইফ দিয়ে চলে এসেছে হাজার আমি এক্ষুনি বলছিলাম না আমার আগে সব সলিড কালার ছিল আমার ওয়ার্ড্রপে বেশি হোয়াইট ছিল বিয়ের পর সব কালারফুল হয়ে গেছে এই যে শর্টস টি শার্ট দেখা হলো এবার কিন্তু প্যান্টস এর কিন্তু প্রচুর ভালো ভালো প্যান্টের কালেকশন রয়েছে দেখো রিল্যাক্স ফিট আর এইগুলো সমস্ত প্রাইস রেঞ্জ তোমার 999 এর মধ্যে বললাম না যে জুডিওর মতো এদেরও কিন্তু ফিচার হচ্ছে 999 এর মধ্যে সবকিছু আজকে তোমাদের দেখাচ্ছি ইউজটা পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখছো খুব ভালো লাগছে যে তোমাদের পুরো দেখাতে পাচ্ছি ইউজটাতে আমি ফার্স্ট টাইম ইউজটাতে এসেছি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার নেক্সট ভিডিও কিন্তু হবে জুডিও তাহলে তোমাদের কম্পারিজন করতে অনেকটা ইজি হবে আর আমিও তোমাদের আজকে যা দেখছি সেরকম মেটেরিয়াল কোয়ালিটি কালার সমস্ত কিছু প্রাইজিং সেগুলো কিন্তু জুডিওতে গিয়েও আমি কম্পেয়ার করে বলবো তো আজকের ভিডিও যেমন তোমরা পুরো দেখছো তেমন নেক্সট ডে যে ভিডিও আসবে জুডিওর সেটাও কিন্তু তোমরা ওরকম ভাবেই দেখো টু গেট দ্য কুইক কম্পারিজন বিটুইন জুডিও অ্যান্ড ইউস্টা দেখো এদের বললাম না এদের দারুণ সুন্দর প্যান্টের কালেকশন রয়েছে হ্যাঁ এটা তোমার রেগুলার ফিটের উপর জগার্স বলা যেতে পারে কালার ওয়াইজও অনেক ভালো ভালো কালার আছে দেখো এই কালারটা কিন্তু বেশ ইউনিক নর্মালি দেখা যায় না এই কালারটা বেশ ইউনিক নর্মালি দেখা যায় না বেশ ভালো মানে হচ্ছে ছেলেদের শর্টস আর বক্সার্স এই পুরোটাই হচ্ছে 199 যেরকম মেয়েদের আমরা দেখলাম না শর্টস এরকম ছেলেদেরও কিন্তু প্রচুর ভালো ভালো শর্টসের অপশন রয়েছে দেখো কালারফুল শর্টস আর এই শর্টস বা বক্সার্সগুলো কিন্তু 199 ইচ দেখতে লুক এট দ্য কালার্স উই আর কামিং টু দ্য স্যান্ডেল সেকশন এগুলো নর্মাল ওয়্যারের জন্য অ্যান্ড এখানে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটি বাইরে গেলে ক্রক্সের অপশন রয়েছে ইউস্টার আর এদের এই ধরনের জুতো রয়েছে তোমার ক্যাজুয়াল শুজ আছে এইটা বেশ ভালো দেখতে পারো তোমরা এটাও ক্যাজুয়ালের উপর আর এটা প্রাইস হচ্ছে 599 এটা বেশ সুন্দর গ্রাফিক্স বানানো রয়েছে তার মধ্যে ছোট ছোট করে করে ওকে জেন্টস ওয়ামেন হলো এবার বাচ্চাদের সেকশন এটা পুরো কভার করতে গেলে ভিডিওটা পুরো এক ঘন্টার বেশি ভিডিও হয়ে যাবে তো দেখে নাও তোমরা অল্প অল্প করে দেখে নাও কিরকম বাচ্চাদের কালেকশন রয়েছে দেখে নাও ইউজটা 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 কবে থেকে ভাবছি তোমাদের দেখাবো আমি নিজেও এক্সপিরিয়েন্স করব আজকে চলেই এলাম আর পুরো একটা ভিডিও বানিয়ে দিলাম তো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা বলো যে তোমরা ইউজটাতে এখন অবধি শপিং করে উঠতে পেরেছো কি না প্রাইজেস ওয়াগেরা সমস্ত বলে দিলাম অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখন অবধি কলকাতায় দুটো এদের আউটলেট আছে একটা হচ্ছে হাওড়া আর একটা হচ্ছে এখন যেখানে আমি আছি মধুমগ্রাম আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা সবাই জানো লাইক করে দিতে হবে শেয়ার করতে হবে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে আর যেটা একদম ভুললে চলবে না সেটা করতে হবে সাবস্ক্রাইব টাটা